পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। মারিফতে নামাজের গুরুত্ব অনেক। মারিফত পন্থীরা নামাজকে বস্তু মনে করে। এই নামাজ শুধু পড়ার বিষয় না বা আদায় এইসবভাবে উঠা বসার বিষয় না। এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো কিন্তু ওয়াক্তের নাম, মানে সময়ের নাম। এশার একটা সময়, এশার ওয়াক্ত মানে এশার সময়। তাহলে নামাজটা কোথায়? কিন্তু মারিফতের যে পাক পাঞ্জাতন রয়েছে সেখানে পাঁচ নামাজ রয়েছে। সেই নামাজকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এখানেও বিল্লাল আজান দেয়, এখানেও আজানের ধ্বনি হয়। সেই আজানের ধ্বনিতেই একজন আশেক মাতোয়ারা হয়ে যান আর তিনি সেই দিলকাবাতে নামাজ আদায় করেন। অনেকে এরকম প্রশ্ন করে থাকেন, নামাজ পড়ার কথা তো আল্লাহ তাআলা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলেছেন। এখন এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে, এখানে আসলে গোড়ামি করা যাবে না। এখানে বলা যাবে না ওহাবিরা নামাজ পড়ে আর তরিকতপন্থীরা নামাজ কায়েম করে না, ব্যাপারটা কিন্তু এরকম না। বিষয় হচ্ছে আপনি ভারতীয় উপমহাদেশে বসবাস করছেন, আপনাকে এটা বুঝতে হবে। আপনারাই শব্দটি বানিয়েছেন যে নামাজ পড়ে, নামাজ পড়ো, এটা ওহাবিরা বানায়নি, এটা আপনাদের তৈরি। অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য নামাজ পড়া শব্দটি বানানো হয়েছে। তাছাড়া নামাজ কায়েম বা নামাজ আদায় শব্দটি থেকে যেত, কারণ ইংরেজিতেও কেউ কোনোদিন বলেনি যে রিড নামাজ বা রিড সালা, এরকমটা কিন্তু তারা কখনোই বলেনি। এটা শুধুমাত্র বাংলাদেশিরা বলে বা ভারতীয় উপমহাদেশের মানুষরা বলে যে নামাজ পড়ো, নামাজ পড়ার কথা। তো এটা আসলে কোনো বিষয় না। তাই নামাজ পড়ার কায়েম এগুলো নিয়ে তর্ক বিতর্কের কিছু নেই, কারণ কোনো আরবীয় কোনো দিন বলেনি ইকরাউ সালাত, কোনো দিন বলেনি, তারা এই শব্দ উচ্চারণই করে না। তাই সৌদি আরব গিয়ে বা অন্য অন্য দেশে গিয়ে আপনাকে এই রিড সালাত বা ইকরাউ সালাত এগুলো কিন্তু বলতেই হবে না, তারা এইসব শব্দের সাথে পরিচিতও না। এগুলো হচ্ছে আপনারা নিজেরাই বানিয়েছেন, আপনাদের পূর্বপুরুষরাই এই শব্দগুলো বানিয়েছে, নামাজ পড়ো এটা সেটা, কারণ আপনাদের কাছে সেই পরিভাষাগুলো কঠিন লাগত। তাই নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এই শব্দগুলোর কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ নামাজ পড়া দ্বারাও যা বোঝাচ্ছে, নামাজ কায়েম দ্বারাও কি তাই বোঝাচ্ছে, কারণ পড়া শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই, কোনো ওহাবিরাও এটা বলে না, এগুলি আপনারাই বলেন, ভারতীয় উপমহাদেশের মানুষরাই বলে, অন্য কোথাও এগুলি বলে না। তাই এই নামাজ পড়ার কায়েম নিয়ে যে বিতর্ক করবেন, অনেক বড় কিছু একটা ভাব দেখাবেন, আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ কায়েম করি, এটা সেটা আদায় করি, এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যেই চলবে, নির্দিষ্ট সীমানার মধ্যে। ভারতীয় উপমহাদেশে ভারত যাবেন, বাংলাদেশে আসবেন, ঠিক আছে, পাকিস্তানে যাবেন, চলবে, কিন্তু আরবীয় দেশে গেলে বা আমেরিকা গেলে ইংরেজিতে যখন কথা বলবেন তখন একবার এই রিড নামাজ এগুলি আসবেই না, কারণ এগুলো আপনাদের তৈরি করা। বিষয় হচ্ছে নামাজ কায়েমের হাকিকতটা জানা। আমরা নামাজ কায়েমের হাকিকতটাই জানি না, এখানে পড়ার বিষয়টাই প্রয়োজনহীন, এটা কোনো কথাই না। নামাজ পড়া দ্বারাও মানুষ যেটা বোঝায়, নামাজ কায়েম দ্বারাও মানুষ সেটাই বোঝায়। বাংলাদেশিরা বা ভারতীয় উপমহাদেশের মানুষরা এটা বুঝতে ভুল করে এই ভাষাটাকে পরিবর্তন করে ফেলেছে। এটার জন্য কেউ দায়ী না, কোনো ওয়াহাবি মুন্সি মোল্লা এগুলোর জন্য দায়ী না, এগুলো আমরা সবাই দায়ী। অর্থাৎ আমি যখন নামাজ পড়ার কথা বলতেছি তখন কি নামাজ আদায়ের কথাই বুঝাচ্ছি। যেহেতু ইসলাম আমাদের কাছে নতুন, আমরা অনেক পরে ইসলাম পেয়েছি, আমরা বাংলা ভাষাভাষী, আমাদের সে আরবি ভাষা নেই, এই জন্য আমাদের এই সমস্যাটা দেখা দিছে। কিন্তু ইংরেজিরাও কি, যারা ইংরেজ আছেন তারাও কি এরকম ভাষা ব্যবহার করেন না, নামাজ পড়ার কথা বলেন না, এগুলো আমরাই বলি, কারণ আমরা আসলে প্রয়োজনের চাইতে একটু বেশি শিক্ষিত। এই জন্য তাই আমরা এই নামাজ পড়ার কায়েম নিয়ে অনেক তর্ক বিতর্ক করি, কিন্তু একবার ভাবি না এই নামাজ পড়ার, নামাজ এই কায়েম করার শব্দগুলো কারা বানালো। আসলে মোল্লা মুন্সিরা বানিয়েছে না, আমরাই বানিয়ে নিয়েছি, আমাদের বোঝার সুবিধার্থে তারাই নামাজ পড়া পড়া শব্দটি বলে থাকে। আর এখন এটা প্রচলিত হয়ে গেছে, বরঞ্চ তরিকাপন্থীদের মধ্যেই বেশি দেখা যায় নামাজ পড়ার কথা, যে নামাজ পড়ে আসি, নামাজ পড়ো না, এটা সেটা, তারা এটা নিয়ে বেশি চর্চা করে। বর্তমানে যারা একটু ভালো লেখাপড়া জানেন, ইসলামী শরিয়ত ভালো মতো পালন করেন, তারা সবাই নামাজ আদায়ের কথাই বলে থাকেন, মোটামুটি এটা উঠে যাচ্ছে, কিন্তু তরিকাপন্থীদের মধ্যে এটা চর্চাটা রয়ে গেছে বলার। তাই এখানে আসলে ওহাবিদেরকে মোল্লাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা আমাদের ভাষাগত জ্ঞানের অভাব আর কিছুই না। কিন্তু আমাদের বুঝতে হবে আদায় বা কায়েম সেটা কী, তারা যেটাকে আদায় বা কায়েম বলতেছে সেটাই কি নামাজ আদায় বা কায়েম, না আসলে এর কোনো রহস্য আছে, আমাদেরকে সেটা বুঝতে হবে। আর তর্ক বিতর্কটা যদি করতেই হয় তাহলে সেটা নিয়ে করতে হবে, এই নামাজ পড়া আর কায়েম নিয়ে না। এখন কথা হচ্ছে এই যে পাঁচ ওয়াক্ত নামাজ
পড়া হয়ে থাকে বা আদায় করা হয়ে থাকে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে, এতেই কি সেই নামাজ আল্লাহর কাছে কবুল হয়, বা এটা কি সঠিক পদ্ধতি, বা এটাই কি শেষ পদ্ধতি, নামাজের কি আর কোনো পদ্ধতি বা আর কিছুই নেই, বা কোনো গোপন রহস্য নেই? হ্যাঁ, অবশ্যই আছে, যেটা প্রথমেই বলেছি, এই নামাজ দিয়ে সেই নামাজকে ধরতে হয়। এটা হচ্ছে কি, সেই নামাজের একটা প্রোমো বা ডেমো, যাই বলি, যেটা হচ্ছে আপনাকে দেখানো হচ্ছে এইভাবে করো, এই বিষয়গুলো নামাজের মধ্যে থাকে। কি থাকে নামাজে? নামাজের মধ্যে থাকে রুকু, সেজদা, বিভিন্ন দোয়া দুরুদ, এই বিষয়গুলো থাকে। আর নামাজ আদায় করলে চক্ষু শীতল হয়, পাপ কাজ থেকে বিরত থাকা যায়। তো এগুলো হচ্ছে নামাজের বিষয়। তো যখন আমরা চক্ষু শীতল হচ্ছে না, আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারছি না, তার মানে কি আমাদের নামাজটা হচ্ছে না, আমাদের আরও কিছু বাকি আছে, মানে এর গভীরে কিছু রয়ে গেছে। বাহ্যিকভাবে তো সব ঠিক আছে, তার মানে গভীরে রয়ে গেছে। সেটাই হচ্ছে কি, সেই মারিফতের জ্ঞান, ইলমে তাসাউফ। আর সেই নামাজ হচ্ছে সালাতুল দায়েম বা সার্বক্ষণিক নামাজ। অনেকেই বলে থাকেন যে মারিফতপন্থীরা নামাজ আদায় করে না ইত্যাদি, এই সেই, তারা নামাজ মানে না। এটা তাদের একটি ভুল ধারণা। মারিফতপন্থীরাই সর্বাধিক নামাজ আদায় করে থাকে এবং সর্বাধিক সময় নামাজ আদায় করে থাকে। তরিকতপন্থী যারা আছেন তাদের নামাজে কোনো ছাড় নেই, কোনো সময় ছাড় নেই। কিন্তু যারা শরীয়তপন্থী আছেন তাদের নামাজ হচ্ছে 5টি ওয়াক্ত। এই 5 ওয়াক্তের ফরজ নামাজগুলো তাদের পড়লেই হয়। কিন্তু তরিকতপন্থীরা 1 মিনিট সময় নামাজ বাদ দিতে পারবে না। হ্যাঁ, নামাজ যেমন আমরা সাধারণ মানুষরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, অনুরূপভাবে সালাতুল দায়েমও কি সবাই ঠিকমতো আদায় করতে পারে না তরিকতপন্থীরা, খুব অল্প মানুষই সেটা পারে। মারিফতে নামাজের গুরুত্ব অনেক। মারিফতপন্থীরা নামাজকে বস্তু মনে করে, এই নামাজ শুধু পড়ার বিষয় না বা আদায় এইসবভাবে উঠা বসার বিষয় না, নামাজকে দেখা যায়, নামাজের রং আছে, নামাজের সুরত আছে, নামাজের আলাদা নামও আছে। এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো কিন্তু ওয়াক্তের নাম, মানে সময়ের নাম। এশার একটা সময়, এশার ওয়াক্ত মানে এশার সময়, মাগরিব কোন ওয়াক্ত, যে সূর্য ডুবে যাচ্ছে এই সময়টাকে কি বলে, মাগরিব, মাগরিবের ওয়াক্ত, মাগরিবের সময়। ফজর, এই যে সূর্য উঠলো, সুবে সাদেক হলো, এই যে একটা সময়, এটাই কি ফজরের সময়, ওয়াক্ত। তাহলে নামাজটা কোথায়? আমরা শুধু সময়ের নামগুলোই জেনে যাচ্ছি, নামাজটা কোথায় রইল? নামাজের তো একটা নাম আছে, এই জন্যই বলেছি এগুলো হচ্ছে ওয়াক্তে নামাজ। এখানে শুধু ওয়াক্তের নামগুলি দেওয়া আছে, এই সব কিছু মিলিয়ে কি এগুলো হচ্ছে ওয়াক্তে নামাজ। কিন্তু মারিফতের যে পাক পাঞ্জাতন রয়েছে, পাক পাঞ্জাতনের যে তত্ত্ব রয়েছে, সেখানে 5 নামাজ রয়েছে। সেই নামাজকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। নামাজ হচ্ছে বস্তু, নামাজের সাথে আলিঙ্গনের বিষয়, একাকার হয়ে যাওয়ার বিষয়। তারপরই নামাজ কায়েম হয় এবং নামাজ আদায় হয়, শুধু এই উঠা বসাতেই নয়। এটা কি শুধু সেজদা বলে না, এভাবে মাথা ঝুঁকলি সেজদা হয় না, কারণ সেজদা চন্দ্র সূর্যও করে, সেই সেজদা জানতে হবে। মারিফতের 5 নামাজ হচ্ছে খুফি, সিদ্রি, রুহি, কালবি, জলি, এই 5 নামাজ। এই 5 নামাজের 5 জন মোয়াক্কেল রয়েছে, 5 নামাজের দায়িত্ব 5 জন আছেন, তারা আপনার মধ্যেই আছেন, সবার এই 5 নামাজ আদায় করতে হয়, তা না হলে মুক্তি তার দ্বারা সম্ভব না। এই 5 নামাজের 5 রং আছে, সে রং চিনতে হয়, ধরতে হয়, তারপর সেই নামাজ আদায় করতে হয়। ওয়াক্তে নামাজের ঘন্টা সময় বাজে কি, এই দুনিয়াতে সূর্য এই দিকে গেল, ওই দিকে গেল, ছায়া দ্বিগুণ হলো, এটা হলো, সেটা হলো, তখন কি আমরা নামাজ, শরীয়তের নামাজগুলো আদায় করি, 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্তে নামাজ। তেমনি মারিফতের নামাজেরও সময় হয় এই দেহের মধ্যে। এখানেও বিল্লাল আজান দেয়, এখানেও আজানের ধ্বনি হয়, সেই আজানের ধ্বনিতেই একজন আশেক মাতোয়ারা হয়ে যান, আর তিনি সেই দিল কাবাতে নামাজ আদায় করেন। বাইরের যে কাবা রয়েছে এই কাবায় ওয়াক্তে নামাজ হয়, আর দিল কাবায় হয় সেই সালাতুল দায়েম আদায়। আর এই দিল কাবাতে প্রতিনিয়ত বিল্লালের সেই আজানের ধ্বনি বাজতেছে, শুধুমাত্র যারা শোনার যোগ্য তারাই সেটা শুনতেছেন এবং সেই নামাজ আদায় করতেছেন। হ্যাঁ, তরিকাপন্থী হলেই যে তারা সবাই এই আজান শুনতে পায়, এই নামাজ আদায় করতে পারে, ব্যাপারটা তা না। অনেকেই এগুলো দাবি করে থাকে না, খুব অল্প সংখ্যক মানুষই সেই ধ্বনি শুনতে পায়, সেই আজান শুনতে পায় এবং সেই নামাজের সময় সম্পর্কে জানতে পারে, সেই মোয়াক্কেলকে জানতে পারে, সেই নামাজকে ধরতে পারে, তারপর দেল কাবায় নামাজ আদায় করতে পারে। এই জন্যই একজন হাক্কানি কামেল ব্যক্তির কাছে তারা আত্মসমর্পণ করেন, যিনি এই নামাজ আদায় করছেন এমন ব্যক্তির কাছে গিয়েই তারা নামাজ শিক্ষা লাভ করেন। অনেক তরিকাপন্থী আছেন যারা সালাতুল দায়েমের নামই শুনেছেন শুধু,
শুধু জানেন সার্বক্ষণিক নামাজ মানে খালি সারাক্ষণ শুধুমাত্র গুরুর ধ্যান করা, সারাক্ষণ মনে রাখা আল্লাহকে, এটাই বুঝি সেই সালাতুল দায়েম। না, এত সহজ না বিষয়টা। তাহলে সবাই এটা বুঝতো যে আল্লাহকে সবসময় স্মরণ করাই সালাতুল দায়েম, মুর্শিদকে সবসময় স্মরণ রাখাই সালাতুল দায়েম। না, বিষয়টা সহজ না। এটা ভক্তদেরকে বলা হয় সহজে বোঝানোর জন্য, যেন সবসময় ভক্তরা এটা মনে রাখতে পারেন, এই জন্য এটা বলে থাকেন। সালাতুল দায়েম অনেক গভীর একটি বিষয়। সালাতুল ওয়াক্তিয়ার বিষয়গুলোই আমরা ভালো মতো বুঝি না, কত মাসালা রয়েছে, কত বিধান রয়েছে, কত সময় কত ভুল হয়ে যায়। সেখানে সালাতুল দায়েম তো অনেক কঠিন একটি বিষয়। আগে তো নামাজের শব্দ শুনতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে, কার নামাজ আদায় করতেছি, কোন নামাজ আদায় করতেছি, দেখে কখন সময় হলো, তারপরে তো দেল কাবায় নামাজ আদায় করব। তাই শুধু মুখে বললেই হবে না যে আমরা ওয়াক্তে নামাজ আদায় করি না, আমরা সালাতুল দায়েম আদায় করি। দেখা যায় অধিকাংশ মানুষই সালাতুল দায়েম সম্পর্কে জানেই না, শুধু মুখে বলে যায়, বিভিন্ন পালা গানে শুনেছে, বিভিন্ন বইতে পড়েছে, তারা মনে করে হ্যাঁ আমরা সালাতুল দায়েম আদায় করি, কিন্তু তারা জানেই না যে সালাতুল দায়েম কী, কী সেই রহস্য, সে আজানের ধ্বনি কখন বাজে, কোথায় বাজতেছে, আদৌ কি শুনতে পাচ্ছি কিনা। একজন কামিল গুরু চাইলে মুহূর্তের মধ্যে তার ভক্তকে সেই বিল্লালের আজানের ধ্বনি শোনাতে পারে তার দেহের মধ্যে, সে সুরও অন্যরকম মধুর। কিন্তু বিষয় হচ্ছে ভক্তকে তো সে যোগ্য হতে হবে, যোগ্য না হলে মুর্শিদ কখনোই সেগুলো জানাবেন না, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। তাহলে সে এটাই বলবেন যে বাজান সবসময় আমার কথা মনে রেখো, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা মনে রেখো, সেটাই সালাতুল দায়েম, এগুলো বলে বিষয়টা শেষ করে দিবে। কিন্তু একান্ত কাছের ভক্তদের কি শুধুমাত্র নামাজ কি বস্তু তা বোঝাবেন, নামাজের রং কী, কখন আজান হয়, কোন সময় কোন নামাজ আদায় করতে হয়, এগুলো সব সেই একান্ত ভক্তদের কি জানান। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।